হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোবারি তোমার কোটে সালান গইয়া হাসি কোনা হাতে করা পায়ে বেরি এই আসামি ফেরোবারি তোমার কোটে সালান গই আপনার মুখানি জিলাসে জামিন পাব দয়া লইয়া আসে দয়া রবি কারি সে জেসি দয়া লবি আপনার দরবারে এইয়া সাহাবি হাজির গইয়া আসে কোনা দয়া লবি আপনার দর এইয়া সাহাবি একটা একটা লোক ছিল তার নাম ছিল নাব্বাস সে কাফনের কাফর চুরি করত ওলিদের কি ক্ষমতার একটু চট্টগ্রামে বলা সমস্ত করে দিচ্ছি সে কাফনের কাফর চুরি করত তো যখন কাফনের কাফর আল্লামা সিবলি রহমাতুল্লাহ আলাই আল্লামা সিবলি রহমাতুল্লাহ আলাই ওনার কাছে কিছু murid যাইয়া হুজুরের কাছে কিছু আপনজন কাছে খাদেমের লোক থাকে না কথা কয় না হুজুর পরামর্শ দে হুজুর এমনে না কইরা এমনে কইলা বাবা ভালো হয় না হুজুর ক হ্যাঁ এরম আছেন 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 নিজের কাছের অনেক সময় মুরিদানরা হুজুরের পরামর্শ দে বাবা রে এটা আমরা কেমনে করব তারা কয় এমনে এমনে আবার কয় হুজুর এটা এমনে না কইরা এমনে করলে ভালো হইব না দেখেন বাবা আপনার মর্জি ঠিক এরম বলে কি বলে না আপন মুরশিদের কাছে তো অনেক কিছু মুরিদরা খুব কাছের আছে আল্লাহ জানো হক্কানি ওলিদের দরবারে বায়াত গ্রহণ করার তৌফিক দে আমিন যাতে আমাদের এই কালটা মদিনার আয়না হইয়া যায় আমরা চাতে এই মাটির মানুষটা যে সোনার মানুষের জন্য কবরে যেতে পারি বলেন আমিন কবর দেখলে যেন আমাদেরকে ইজ্জত করে কবর যখন আমার জন্য অফরুসুল ফারাস হইয়া যায় যদি মুরিদ হইয়া যদি বায়াতের বায়াত গ্রহণ করে যদি সঠিক ইমান আকিদার উপর যদি চলে যেতে পারো তোমার জন্য তোমার কবর ও কবর বিশাল আযাবের গরণ না ওটা হবে শান্তি শান্তি কবর তোমাকে সালাম দিবে কবর তোমাকে সালাম দিবে বিশাল এরিয়া তোমার চোখের নজর এত বড় কবর হবে আমিন বলেন আরো জোরে কোন আমিন আল্লাহ এমন মুর্শিদের কদম ধরার তৌফিক দান করো আরো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আমার মুর্শিদের ফাইতে গো মন হইল তাহালা একটু গাইতেন পারবেন নি না বাদাম বাদাম তো কইতে গাইতে পারেন নবী সানা গাইতে পারবেন না কন্যা আমার মরে শহীদে রে পাইতে গো মন হইল তালা ওরে দেখা দিয়া নি বাবা জাহান আমার মনের জালা ওরে দেখা দিয়া নি বাবা দাদি আমার মনের জালা আমার মুর্শিদে রে পাইতে গো মন হইল তালা কওনা আমার মুর্শিদে রে পাইতে গো মন হইল হে আমার গানি গুনি বাই বাবার আল্লামা সিবলির কাছে একটা মুরিদ দেখো হুজুর কত মানুষের নজর দিয়া না নজর দিয়া তার ভিতরের ডাফুরারা উলুট পালুট কইরা দিলেন কিছু জালালি নজর দিলেন কিছু জামানি নজর দিলেন একটা লোক আছে আমাদের সমাজে এই লোকটা মানুষ মইরা গেলে কবরে যায় আর যেদিন তার মাটি দেয় রাতের বেলা যায় তার কাফনের কাপড় দি চুরি কইরা সে নিয়া যায় সুবহানাল্লাহ আর কস কি বলে হা হুজুর তার এটা বলে খবর দে খবর দিছে খবর দিছে আর এবার সেজন হচ্ছে আল্লামা সিবলি বলছে তো নাব্বাসা সুন্দর খুব পোশাক টোশাক পুইরা আল্লাহর ওলির দরবারে আইছে জোরে কোন সুবহানাল্লাহ আয়া সালাম তারাম দিয়ে হুজুর কেমন আছে ভালো একটা আদব কায়দা মতো সুন্দর বসছে তো বৈশা হুজুর কো বাবা তোমার নাম কি কজন আমার নাম তো দুইটা কোনটা কম ক দুটাই কও ক আব্বা আম্মার নাম রাখছে নাব্বাস আর জগতে সবাই কয় কাফন সুরা তুই কাফন সুরা মানে ক হুজুর আমি মানুষ মইরা গেলে তার কবরে যাইয়া লাশটাকে বিবস কোন কাফর টাই না দুইয়া টুইয়া আয়রন টাইরন কইরে সুন্দর মতন বাগ মার্কেটে বিক্রি করি কেউ আজ পর্যন্ত আমার দরেও নাই মারেও নাই আর কারো ঘরে যদি যে হিন্দি হতো হিটটা তো টাইপ করে লইবে
ঠিক হুজুর কো বাবা এ কামড়া তুই ছাইরা দেখো হুজুর সাততাম না এটা মজা লাগিয়ে গেছে মজা হয়ে গেছে কি কি আছেন আছেন না আছেন 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 না হবিগঞ্জ একবার আমার কাছে দোয়া চাইকো হুজুর কো দোয়া একটা মুখটাতে একটা হুদিয়া দেন হুজুর আমার গলার নাকি সমস্যা এই বেড়াটা বিড়িটা খাইয়া কত বিড়ি এমনি লয়ে রইছে এমনি লয়ে রইছে একটা মুখটাতে হুদিয়া দেন আর আকরে বিশ্বাস করেন স্টির হুদিটা বেড়ার থেকে গন্ধ সব আমার ভিতরে হামদাইতেছে চিন্তা করলাম আর ইকরাই বিশ্বাস করেন কারে বিশ্বাস আর বইছো মাহফিল আসিল বাম দিকে বাম বাজান একার বাম দিকে সব মাসকে উঠে গেছিল গা মাসকে উঠে গেছিল আর কি এক এক হেসা কথা জি আমি গেছি গেল ভালো হইছে ভালো হইছে কত নহরে আবার ওই যে নেশাটা উঠছে বাইরে দেখো তাই না তাই না আবার বইছে আর গোয়া মাশাআল্লাহ আবার মুড ভালো এক রাইয়া কার হুজুর মুখে এমন বই হায়াত হয় তো সার জাহালা সব আমার নাহার কাছে আমার কোদার বুঝিবে তুই তো উল্টাইয়া বইছছা তো তোমার মুখ মিকাইতো না এরপর নামা শাস্তির নামা নামি নামা শাস্তির হবিগঞ্জ মিডিয়ায় ওয়াজ দা পাবেন হবিগঞ্জ মিডিয়ায় সার্জির ওয়াজ দা পাবেন যে বাবা আদম আলাইহিস সালামের আগমন সম্পর্কে ওয়াজ দা হবিগঞ্জ মিডিয়া এই বেড়া কতবার কা হুজুর আমার গলাটের সমস্যা একটু হুদিয়ে দেন না আগ যায় করছে ভাই ভিতর থেকে যা আইছি আছে কি যে গন্ধ আছেন একজন অব্বাস আছেন 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 না কা হুজুর আমার অব্বাস আমি চেঞ্জ করতাম না কা বাবা দেখ চেঞ্জ করে না কা হুজুর পারতাম না কা চেঞ্জ কর কা হুজুর পারতাম না হুজুর পকেট থেকে কিছু টাকা দিয়া কয় নাব্বাস রে আমি আজ না হোক কাল আমার এন্তেকাল হবে আমার কবরে তুই যাস না বাবা এখনো দেখ টাকা দিছে আপত্তি নাই তুই আমার শুন শুন একা ছাইরা দে আমার এই চেয়ারদার মধ্যে বইয়া তুই মানুষে মুরিদ বানাইবি ক হুজুর আমার তো এলেম কালাম নাই আমার তো এলেম কালাম নাই আপনি আমার 1000 বয়া দিবেন বয়া দিলে কি লাভ হইব আমি তো কিছু ফরাইতাম পারি না হুজুর ডাক ডাক বাবা এই লেখাটা দেখ সত্যি কই দেখছি আমন করে বুঝাইবে লাগা কইতেছি এখন এখনকার লাগা আপনার এই লেখাটা দেখছেন নি সিনেটে দেখছেন নি আমি ফটোস্টাট মেশিনে যখন ঢুকাইয়া দেই আর তলে দেখটা সাদা কাগজ যখন ঢুকাইয়া দেই ঠিক সাদা কাগজের ভিতরে ছবিটা আইব নি কথা কয় না কা আল্লামা সিবলি একটা ডাক দিয়া কইয়া রে বাবা নাব্বাস আমার সিনার ভিতরে তোর সিনাদারে লাগে একটা ছাপ দিমু একটা ফটো স্টার্ট করে ছাপ দিমু যা তোর দরকার যে তো ফিস্টার দরকার এই সিয়ারে বইয়া যা দরকার তোর জীবনে তা তোর মধ্যে চলে যাইব সুবহানাল্লাহ এত হুজুর রাগিয়েন না দেখেন আমার কাফর কি এমবটারি কি সুন্দর আর আমার কাফর সাদা তোর নরমাল ঠিক আমি হিসাব গিরি করে এই আর দেখছিস না আমার কাফর কত দামি আল্লাহর কি তোর কফান মন্দ যা 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 তো টাকা লইয়া নগদ নাস্তার হিসাব বাদ গেছি গিয়া কিছুদিন পরে আল্লাহর ওলি এন্তেকাল হয়ে গেছে সবাই শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি মানুষ এন্তেকাল হয় না হয়ে গেছে কোন কারি এটা কি তা করলাম আরে ভুল করলাম হুজুরের জানাজাটা ঠিক আছে আজকে টাকা কাজ কইরাম জানাজা যাইয়া ওয়াদা কইরাম আল্লাহ আমি আর এই কাম করতাম না কথা বুঝাইতে পারছি নি ওয়াদা করো মনে একটা ভয় আইয়া পড়ছে তো হুজুর জন্ম হইয়া গেছে তাহলে আমি তো মরতেইব ওয়াদা করো আর এই কাজ করতাম না আল্লাহ আমি ওয়াদা করব এই কথা কইয়া আস্তে 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 কইরা জানাজার দিকে গেছে যায়া দে জানাজা হইয়া গেছে জানাজার পরে মুনাজাত হয়ে গেছে মারহাবা কইতেন না মারহাবা মুনাজাতের কথা কইছি মারহাবা কেন কইছি বুঝেন নি আমগো দেশে বহু হুজুর করে হুজুর খাইয়েন ফরান এই ডিম খাওয়া মুরগি খাওয়া হুজুর কত কিছু খাওয়ায় কি রে এই ইমামটা মুইরা গেলে আগলে দোয়া করব ঠিক নি ইমাম সাহেব এবার টুস করে মহিলাটা মইরা গেছে ইমাম সাহেব এবার জানাজা হস আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কলাস কান্দলন কহুজুর দোয়া তো দোয়া দরকার নাই ওই মহিলাটা যদি তখন উঠতে পারতো ঠিক নি ঠিক নি ওই মহিলাটা যখন যদি ওনার ক্ষমতা থাকতো ফিশা মালিকের হুজুর আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি আমি নিজে না পরে তোরে পড়াইছি মাসি মাসি বেতন দিছি অনেক সময় পার্সোনাল কিছু মুষ্টিশাল মুষ্টিশাল তো কত কিছু তোরে দিছি আজ আমি মরার পরে কিচ্ছু চাই না আশা ছিল তুই দোয়া করবি আজ মরার পরে তুই আমার লগে বেঈমানি করছস কই দোয়া নাই এই কথা ঠিক কিনা বলা
এরম হুজুর টুজুর মসজিদ মাদ্রাসায় রাখেন না পায় ধরে কইয়া যাই মরার পরে বুঝবা রাগছেন কোন বুঝবেন মরার পরে বুঝবেন যে হুজুর দোয়া নাই আরে মিয়া তো আচ্ছা আমরা কা আব্বা মা মরে গেছে তারা কি একটা ইট চায় না এটা মোবাইল চায় না কথা কোন না কা এটা মাইক চায় এটা লাইট চায় কি চায় কথা না কি চায় তারা খালি চায় দোয়া আর এখন কার কোন জালেম বের কর না সূরা ফাতিহা সূরা ইখলাস এগুলি হইলা দোয়া করা যাইত না নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ আর সারা জীবন করছি দোয়া আর অনক করা যাইতো না দাও বাপ মার কবরে বাপ মার আর মারো তো সমস্যা কি কি জালেম বাড়িয়ে গেছে আল্লাহ আমার হেদায়েত দান করে বলেন আমিন আরো জোরে করে আমিন সমাপনী কথাটা হলো লাশ পর্যন্ত ওনার অন্তকালের পরে কাহারে জানাজা দাও হইলাম না দোয়া দাও হইলাম না থাক কবর মাটি টিটের দেওয়ার পরে একটা দোয়া করে না কথা কয় না তো এটাও মানা করব দুই দিন পরে আইতেস দেরি নাই আইয়া বসে মনে কোন চাপ হতে মেঘনার কাঁচা কাছে হয়ে পড়ছে দেরি হইতো না না আইব এই রমজান মাসে কত ফিলে ফিলি শুরু হইব 8 টাকা তার 20 টাকা তুইয়া আচ্ছা আব্বার আমরা ইবাদত কইরা যাইতে রাজি নাকি না আজেরা ঘুমাইতে রাজি ইবাদত কইরা 20 টাকা তারাই ভুলে গুণ হইব জি না আচ্ছা এই রাজ্জাক বিন ইউসুফ এ কিতা না কারো আকরামুজ্জামান মতি রোমান কাসাম বাদাম এই হারামিরা বেশি বুঝে না উমর বেশি বুঝে কথা কোন না কা ওরা বেশি বুঝে না উমর বেশি বুঝে তো আপনাকে উমরের কথা মানবেন না আমগো মতো এই যে ফুটটা কর হুজুর কথা মানবেন এ বাদাম মা হুজুর কথা বাদ দেন আল্লাহ পাক হেফাজত করুক বলেন আমিন তারাবি কয় রাকাত করবেন 20 টাকা হাত উঠিবেন কয় রাকাত করবেন 20 টাকা আমি উপর 20 টাকা কারা পর 20 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ঈদা মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ পাক যেন কবুল করেন বলেন আমিন আরো জোরে কোন আমিন বাজন আমার আমরা 20 টাকা তারাবি বিতিল কয় রাকাত পড়বেন 3 রাকাত নাকি 1 রাকাত 3 রাকাত না কইবো 1 রাকাত আপনি কোন কয় রাকাত পড়বেন আল্লাহ কবুল করুন বলেন আমিন এবার 90 সাড়ে কবরে নামানোর টাইমে উপর দিয়ে একটা কাফনের কাপড় উপর একটা চাদর দিয়ে ঢাকনা দেয়নি লাস্টার এই ঢাকনাটা সরাইয়া এবার তিনজন কবরে নামে কয় লাস্টারে দেও এবার লাস্টারে যখন কবরে দে এই টাইমে দেওয়ার টাইমে যখন কবরে দে দেওয়ার টাইমে তিনজন লাস্টার খাটার টাকা দিতেছে 90 নগর দেহি না আল্লাহর সাইয়্যেদ উমা কি সুন্দর কাফনের কাফড় রে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি রে আমারে দিল এটা কথার কথা আমারে দিল 20 টাকা গজের টিয়া আর ওনার গায়ে হলো 300 টাকা গজের টাক কাফড় আমারে দিল ধরেন না 500 টাকা এটা দাম হইব 3000 টাকা আমারে কম দিল কা নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হে আমার কালাই নগর এলাকার গানি গুনি বাই বাবারা আস্তে কইরা পেছনে চইলা গেছে এবার বাড়ি যাইয়া রাতের বেলা 10টার দিকে খন্তা কুড়াল যা সিড়ি লয় বিবি কই কই যাও ক আল্লামা সিবলি দেন তে কাল হইছে ক শোনো আল্লাহর ওলিরা তোমরে না আল আউলিয়া ওয়া লা ইয়ামুতু সুবহানাল্লাহ আরে জোরে কোন সুবহানাল্লাহ আরে ওলিদের বড় নাসে কোন পাগলে কয় কন্যা ওলি আল্লাহর মরণ আছে আর আল আউলিয়া ওয়ালা ইয়ামুতু হাদিসে তেরোই আল আউলিয়া ওয়ালা ইয়ামুতু হাদিসে তেরোই ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয় কন্যা ওলি আল্লাহর মরণ আছে বাইয়ো এই অবস্থার ভিতর উনি কয় শোনো আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা জিন্দা কয় শোনো পাগলামি কইরো না কয় শোনো তোমার না 1-5 টাকা দিছে আজেরা তো বড় বইয়া বইয়া খাও অনেক বিবিরা ভালো কথা কইলে জামাই শুনে না ঠিক না বলো এই কথা বলি এসে কন্দা কুড়াল দাদা কোরা খারি নিয়া আস্তে কইরে ওই 90 সাই আস্তে কইরে কাফন ছড়ায় আল্লাহর ওলির দরবারে চলে গেছে রাতের নিরালে নিবৃত্তে মাটিগুলি সরাইয়া
মাটি গুলি সরাইয়া কবরের মাটি গুলি সরাইয়া বাসের কন্ঠি গুলি উঠাইয়া এবার পায় একটা বান্ধে উপরে বডির হাতার উপরে বুকের উপরে একটা বান্ধে মাথার মধ্যে একটা বান্ধে বান্দা দেয় কি দেয় না হাতে করা পায়ে বেরি এইয়া সামি ফেরওয়ারি তোমার কোটে সালান গইয়া হাসি কোনা হাতে করা পায়ে বেরি এইয়া সামি ফেরওয়ারি তোমার কোটে সালান গই আপনার মুখান জিলাসে জামিন পাব দয়া লইয়া হাসে দয়া রবি কারিসে জেসি দয়া লবি আপনার দরবারে এইয়া হাসামি হাজির গইয়া হাসে কোনা দয়াল নবি আপনার দর এইয়া সাহাবী ভাইও এই অবস্থার ভিতরে তোমার পায়ের কাছের বান্দা আস্তে কইরা টানতে টানতে কাপড় তার হাঁটুর উপর উঠাইতেছে আল্লাহর ওলি মরে গেছে না আস্তে কইরা যখন কাপড়টা উঠাইতেছে আল্লাহর ওলি সহ্য করে না থাপ্পর লগে লগে একটা সিটকা দিয়া নাকে মুখে একার তাকের লগে বাড়ি খাইলে যেমন চেপটা হইয়া মইরা এই জায়গায় হইরা রইছে আপনারা কইবেন বিপ্লবী কথাটা যুক্তি সঙ্গত নয় কারণ থাপ্পরে মানুষ মরার কথা নয় কানের ক্ষতি হওয়ার কথা একটা কথা বইলা দে আপনারা দেশের লাভের বেশি আসেনি এটারে মার্কেটে নিলে কয় টাকা বিক্রি করতে পারবেন একটা একটা বিসি লাউয়ের দানা একটা নিলে কত সর্বোচ্চ এক টাকা লাউয়ের বিসিটারে আপনাদের এই জায়গার মধ্যে মাটি দিয়া দিলেন দেওয়ার পর একটা গাছ হইছে হইছে নি হওয়ার পর কয়দিন পর একটা মাছা দিছেন কি কোন জাহা দিলেন জাহার পরে একটা লাউয়ের গাছের টাকা আট দশটা লাউ হয়নি আমি আজকে একটা লাউ কিনছি পঞ্চাশ টাকা দিয়া শহীদ ভাই কই ঠিক না ও মুলাইছে আমার কো 60 টাকা আগে দেন কই এই বেটা 50 টাকা রাখ কো আচ্ছা দেন আমি তো চিন্তা করছি আরে দেখ 10 টাকা আমাতে বেশি রাখলো সিনা একটা লাউয়ের দাম যদি 50 টাকা হয় আব্বারা কোন ফাস্তা লাউয়ের দাম কত 250 টাকা একটা লাউ একটা লাউ গাছের থেকে কয়টা লাউ হয় অনেক অনেক তো দুইটা নেন পাঁচটা দুইটা নেন দুইটা এটা দুইটা লাউ হইলে দাম কত ও আমার কালাই নগর এলাকার জ্ঞানী গুণী বাবাদের কাছে বিবেকের কাছে আমার প্রশ্ন লাভের বিষয় যতক্ষণ দুনিয়া ছিল দাম ছিল এক টাকা কত কোন টাকা দাম ছিল এখন ইনি মাটির নিচে উনারে কবর লাউয়ের বিসিদারে কবর দেওয়ার কারণে মানে মাটির নিচে যাওয়ার কারণে ইদার দাম হইছে এখন 100 টাকা কত টাকা রে বলে এরপরে যদি 10টা 20টা লাউ হয় তাহলে আরো আরো দাম আপনাদের কাছে বসা রইছে আল্লামা পীর তরিকত হাবিবুল্লাহ বাগদাদি ওনার দাম যদি বুঝাইবার জন্য বলি দুনিয়ায় এক টাকা বুঝাইবার জন্য বলি ওনার এন্তেকালের পরে এন্তেকালের পরে ওনাদের দাম হবে নিম্নে 70 উপরে 700 আরো জোরে কোন সুবহানাল্লাহ এখন আল্লামা হাবিবুল্লাহ বাগদাদি যদি আমার একটা থাপ্পড় দেয় মনোযোগ উনার ফাওয়ার হইলো ধরেন না যেই শক্তি এই শক্তি দিয়ে যদি 1% ফাওয়ার দিতে আমার থাপ্পড় মারে তাহলে এটার ওজন হবে 1 কেজি বুঝাইবার জন্য বলতেছি উনি এমতে কালার পরে যদি আমার থাপ্পড় দেয় তাহলে ওনার ওজন হবে নিম্নে 70 কেজি বুঝাইতে পারি নাই কথা কি বুঝছেন দুনিয়ার ভিতরে একটা গুশির দাম যদি হয় 5 কেজি
আর কবরে যদি দেয় তো লিডার 70 টা দিলে 570 সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কইতেন না কথা কি বুঝাইতে পারছিনি তো নাব্বাস একটা থাপ্পড় দিছে নাব্বাস রে কয়টা দিছে একটা একটা থাপ্পড় থাপ্পড় খাইয়া দুনিয়ার থাপ্পড় ছিল 1 কেজি বুঝাই বললে গাই বললাম আরে আর ওনার ইন্তেকালার হওয়ার পরে আল্লাহর ওলিদের ক্ষমতা 70 থেকে 700 গুণ ক্ষমতা আল্লাহ বাড়াইয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ওই সময় থাপ্পড় ওজন দা কেমন আহা আবার দোয়াটাও তেমন মক বাজারে জাননি যায় যখন জিয়ারত করবা জিয়ারতে যায়া যখন জিয়ার ওই দোয়াটাও তেমন নেগেটিভ যেমন পজিটিভও তেমন কোন দানবা আল্লাহ কবুল করে বলেন আমিন লাশে থাপ্পড় দেওয়ার পরে চিৎকার দিছে রাত 10টার দিকে মানুষ ইল্লা ভাল্লা করে সবাই আইছে আইকে কি ঘটনা কি ঘটনা কি ঘটনা কি ঘটনা কি সবাই কয় কি কারণ কি চিৎকার শোনা যায় চিৎকার শোনা যায় চিৎকার শোনা যায় কেন লাশ পর্যন্ত আইয়া কয় আরে না বসে না আবার কিছু কিছু মানুষ কয় হারা জীবন হিসাবেরা খাইছে যে মানুষ এই যে খাইছে মানে এই কিছু কিছু আছে না আছে না বলি আপনাদের এলাকায় ফির বিরুদি আছে না কথা কন না কা যাই দেখেন আছে আবার কদ্দুর ভরে বিনে নিয়ে যাইতে আর কথা কন না কা এর মাসে আছে না আছে না বিরিয়ানি খাইতে আইব এর আমি নিজে দেখছি বিরিয়ানি খাইতে আইব আছে এর মাসে আপনার আমার এই একজনের কো ঘটনা কো বুঝো না এত দিন যে খাইছে কবরম পাচ্ছি পাচ্ছি বাবার করে আরেকজন কো না আমার মসজিদ তো এমন মসজিদ নাজরে কোন সুবহানাল্লাহ চলো না দুজনে চৈতন্যের তুলের বাতিটা জ্বালাইয়া জামাই বউ ডরে 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 আস্তে কইরা অন্ধকারে কো দিকে আমার মসজিদের ওখানে যাইয়া দেখি অবস্থাটা কি জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো মুর্শিদ প্রাণ বন্ধে রেহে পাই মুরে কই গেলে বলো মুর্শিদ বলো হাবিবুল্লাহ বাজান প্রাণ বন্ধে রেহে পাই বরে কই গেলে আমি বন্ধু সুগি মুহারে রুগি গুরতে সিপা গলে বেশে বলো বাজান বলো বাজান প্রাণে বন্ধে রে পাই মুরে কই গেলে কনা বলো মুর্শিদ বলো মুর্শিদ প্রাণ বন্ধে রে পাই মুরে কই কনা বলো মুর্শিদ বলো মুর্শিদ প্রাণ বন্ধে রে পাই মুরে কই গেলে আমি যেদিন হতে দেখাছি তোমারে সেদিন হতে দেহ প্রাণ সবে সই পাছি কারে আল্লাহ জানো সেই মসজিদের নেগা সময় সংক্ষিপ্ত লাস্ট পর্যন্ত সবাই শিখে আইয়া দেখ কি তারে যায় দেখে নাব্বাইসা না কেমন করে রক্ত মুখ অবস্থায় উপরে মাটি গুটি উঠা উঠানো দেখে দেখে বুঝছে যে এটা তার কাজ মাটি মাটি দেখে সিম্পটম বুঝা এটা তার কাজ লাস্ট পর্যন্ত আইয়া কয় শিক্ষা দিলে স্বামীজি ও এলাকার মানুষ ও সামবাসী তোমরা যারা আমার পীরের বন্ড কইছো কত কিছু কইছো আজকে দেখা দেখা যাক কত হাজার কবরে গেছে সমস্যা নাই আজকে আমার পীরের কবর আসার পর অবস্থা কি হয়েছে দেখে যাও সুবহানাল্লাহ অটজনে কারণ সুবহানাল্লাহ রাতের বেলা হাজার মানুষের বীর রাতে আর কেউ ডরে না মেনে দিনে 10টার দিকে এবার নাইম্মা তারে হক দুইজন নাইম্মা ওনার যারা কাছের মানুষ আল্লাহর আল্লামা সিবলির কাছের মানুষ দুইজন নাইম্মা কবে এত পারে উড়া তো তাই কার মানুষের জিদ না তার নাইম্মা তো খালি চেঁচাইব কথা কন না কা জিদ না আল্লাহর আর এখন যারা নি ওলি বিরোধী ছিল ও মা গো মনে মনে আল্লাহ তুই মাফ করে দিও সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ কেন আজ ইডিয়ার লাই ফিলার মেরা দিছে হ্যাঁ বুঝি না কেমনে দিন ঢাড়া ভরে মরছে আরে আছেন 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 না উডাইবো তার দুন্ডা হাতে ধরে এই টাইমে আল্লামা সিবলি কাফনের কাফর ভিতর থেকে তাকে দুইটা হাতে ধরছে দুইটা তারে উড়াইস না সুবহানাল্লাহ কয় কেন আমার নুরানি হাতের লগে হাতের থাপ্পর কাইসে মুইরা গেছে রাত 10টা থেকে দিনের 10টা 12 ঘন্টা মারে বডিডার লগে তার বডিডা লাগগা রইছে সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ সে নিজে দুনিয়া কারো হক নষ্ট করে নাই এইভাবে যে কাজগুলি করত আমার আল্লাহ তারে মাফ কইরা দিছে আমি এই নুরানি বডির লগে এই 12 ঘন্টা বডিডা লাগার কারণে আমার খাতিরে আল্লাহ তারে মাফ কইরা দিছে সুবহানাল্লাহ
তারে উঠাইয়া সম্মানে একবার আল্লামা সিবরি রহমাতুল্লাহর মাজারের পেছন দিক দিয়া তার মাজারটা জোরে করে সুবহানাল্লাহ তারে সয় সম্মানে এখানে মাটি দাও মাটি দাও মাটি দাও কেন আমার কারণে আল্লাহ তার আমার লগের বডিডার লগে তার বডিডা লাগিয়া রইছে এখানে আল্লাহ মাফ কইরা দিয়েছে ভাইয়ো আমার যদি কারেন্ট ধরে আমার ভাই শামসুজ্জামান ভাই যদি ধরে অর ধরবো ধরবো ধরবনি জাকির সাহেব দল অর ধরবো মোর বিদ্যালয় ধরবো কথা ঠিক না বলেন ঠিক এই নূরানি হাত আল্লাহর ওলিদের হাত হলো নূরানি হাত ওই হাতের মধ্যে যারা হাত দিয়া বয়াত গ্রহণ করে ওই হাতটাও নূরানি হইয়া যায় ওই হাতের সঙ্গে হাত দিয়া যদি বয়াত গ্রহণ করে যদি তুমি মরতা ফারা তোমার একজন ডাক্তার আছে ওই ডাক্তার তোমার যে প্রেসক্রিপশন দিব ওই প্রেসক্রিপশন অনুযায়ী যখন ওষুধ সেবন করবা জিকির করবা দরুদ পড়বা তসবিহ তালিল করবা করতে 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 দেখবা তুমি এমন একজন আল্লাহর বন্ধু হয়ে গেছো তুমি এই জায়গায় বসে দুই চোখ বন্ধ করবা তোমার ঘরে দেখা যাবে সোনার মদিনা আল্লাহ পাক জানো আল্লাহ সেই ওলিদের নজরে করম নেগাহে করম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক যেন ওলিদের নজরে করম নেগাহে করম আমাদের নসিব করো আরো জোরে করেন আমিন আমার ঘরের মধ্যে হুজুর কেবলার আব্বা জানেন এত বড় একটা ছবি মোবারক ব্রাহ্মণপাড়া হাশেম ভাই তো আপনারা চিনেন হাশেম ভাই সালমা স্টুডিও ছিল বানাই আমাকে দিয়া দেন এখন দিয়া দিছি আলহামদুলিল্লাহ রেখা দিছি গোপনে আমরা তার একটা ইয়া করি না আমরা তো শরীয়তের যতটুকু রেখা দিছি আল্লাহর ওলিদের সুবহানাল্লাহ না নূরানি চেহারা আল্লাহ পাক জন এমন ওলিদের নজরে করম নেগাহে করম আমাদের নসিব করে বলেন আমিন আমিন কইতেন না আমিন আরো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আল্লাহ হুজুর আমাকে একটু বলেছেন তো হুজুরের কথা না শুনলে তো যাইতে হলে কাইতে হইরা ঠিক তার আগে একটু দূরে সরি পড়ি একবার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যারা বয়াত নিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা নেন নাই এটার জন্য আল্লাহর দরবারে আপনি জবাব দিতে হবে কারণ আপনি নিজে জান্নাতের রাস্তা পেয়েছেন আল্লাহ আপনার কবুল করেছে আর আপনার ছেলে মেয়ে ভ্রান্ত পথে ভ্রান্ত আকীদা চলে যাচ্ছে আপনি দায়িত্ব নেন নাই ওটার জন্য আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে কথা বুঝাইতে পারি নাই ওটার জন্য আল্লাহর দরবার আপনাকে জবাব দিতে হবে কেন সে বেঈমান হলো কেন সে নাফরমান হলো কেন সে মুনাফিক হলো কেন সে কাফের হলো কেন সে আহলে হাদিস হলো আল্লাহর দরবার জবাব দিতে হবে আল্লাহ পাক যেন আমাদের কবুল করুক সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার মুর্শিদ গুণমণি গো মুর্শিদ পরশমণি রে বাজান লোহারে বা নাইলারে কাঁসা সোনা লোহা কাঁসা জঙ্কার ফরলে পরিষ্কার হয়ে গোসলে মাজলে গো হায় হায় লোহা কাঁসা জঙ্কার ফরলে পরিষ্কার হয়ে গোসলে মাজলে রে ও তোর মনের কয়লা দুধের দুইলে ও তোর মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তো হবে না লোহারে লোহারে বা নাইলারে কাঁসা সোনা আমার মুর্শিদ হাবিবুল্লাহ বাজার লোহারে বা নাইলারে কাঁসা সোনা মুর্শিদ নামজার হায় মুর্শিদ নামজার হইয়াছে সাদন বিনা দুধে দই পাতিয়া তারাই উঠাইছে মাখন ওরে সেই মাখনকে বাখন করলে সেই মাখনকে বাখন করলে ওই তোর মরণের বয়ে থাকে না লোহারে লোহারে বা নাইলারে কাঁসা সোনায় আমার মুর্শিদ গুণমণি গো মুর্শিদ বাজান হাবিবুল্লাহ বাগদাদি গো বাজার লোহারে বা নাইলারে কাঁসা সোনা হায় হায়
হৃদয় মাজারে যার ফুইটাছে ফু দেখিলে রে মন প্রাণ জুহুরায়ে গই বায়া কোর আরে হৃদ মাজারে যার ফুইটাছে ফু দেখিলে রে মন প্রাণ জুড়ায়ে হই বায়া কোল ওর দেখলে সবই পাগল রে হবি দেখলে সবই পাগল রে হবি জীবন তো ভুলবানা লোহারে লোহারে বা নাইলারে কানসা সোনা আমার মুর্শিদ হাবিবুল্লাহ বাগদাদি রে বাজার লোহারে বা নাইলারে কানসা সোনা আপনারা কইবেন কালকে নিয়ে একটা লোহা নিয়ে কইবেন হুজুর আপনি ডারে বানাই দেন হুজুর ইরানি বুঝছেন আমার এই দেহটা কবরে যাওয়ার পর নবী কইছে এমনে ছাপ দিব মাটি এমনে ছাপ দিব কেমনে ছাপ দিব নবী দেখাইছে এমনে ছাপ দিব আর জারানি ইমান আকীদা ঠিক রেখে আউলি কেরামের কদমে গিয়ে বায়াত গ্রহণ করে ওই তদ অনুযায়ী ওজিফা করে 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 প্রেসক্রিপশন অনুযায়ী আমল করে কবরে গেছে যাবার সঙ্গে সঙ্গে সে তার চোখ যেতুরুক যাবে এতুরুক এরিয়া অনুযায়ী তার কবরটা দেখবে জোরে করে সুবহানাল্লাহ এই কারণে আমার দেহটা মাটির দেহ আব্বা একটা মিনিট এ এটা এই যে বই এটা কি ইট না কথা কোন নাকা আবার কোন না এটা ইট না এই যে ওয়ালটা ইট না আচ্ছা এই ইটটি এখন কোন বৃষ্টি এলে ঘোড়া দন লাগে এটা কথা কেন না ঘোড়া দন লাগে আর যখন এটি কাঁচা ছিল ও বৃষ্টি এবার নতুবে এটার ভিতরে ঢুকা ইটের ভিতরে ঢুকে ইট কতক্ষণ কতক্ষণ টিকে বলেন কেন ওইটা ছিল কাঁচা ইট ইট হইছে পুরা ইট কথা বুঝাইতে পারি নাই ওই আমাদের দেহটা কাঁচা মাটির দেহ সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আমাদের দেহটা কাঁচা মাটির দ কবরে নেওয়ার পরে খেয়ালাই মাটিয়ে ইদাও মাটি আমার দাও মাটি মাটি টু মাটি কাঁচা মাটি কথা বুঝাইতে পারি নাই এইটা কাঁচা মাটি আমার দেহটা কাঁচা মাটি মাটির সঙ্গে মাটি মিশা যাইবো যখন মাটির সঙ্গে মাটির দেহটা তখন মিশা যাইব এই মিশ যাইব না যাইব না যাইব না আর যদি এই কাঁচা ইটারে এইডারে এনের মধ্যে রাখতেন না ফুরাই এনে রাখলে বৃষ্টি এলে গোড়া না দিলে এইডা ইডার লোকে মিশা যাবে কতদিন পরে দেখা যাইত না কথা ঠিক বলেন এই যে রোদের মধ্যে ফুরাইলা যাতে কিছু করলা রোদের মধ্যে যত শক্ত করলা বৃষ্টি এলে কিন্তু নাই ঠিক না ভালো আর যদি এটার এখানে না ফুরাইয়া এটার যখন ব্রিক ফিলের ভিতর ঢুকাইয়া কয়লা দিয়া জ্বালাইতে 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 এটার নাম হইয়া গেল ইট এবারে ইটারে এনে রাখছো এনে না একটা ফানির ভিতরে হালাইয়া রাখছো ফানির বাফের ক্ষমতা তিনি ইটারে খাইতে পারে কথা কোনা কথা কোনা গা ঠিক সেইভাবে আমাদের দেহটা কাঁচা একটা মাটির দেহ মাটির মধ্যে রাখবা মাটি কয়দিন পরে খাইয়া ফালাইব এটা যদি মুর্শিদের বৃক্ষি মুর্শিদের বৃক্ষিলে বাজার বৃক্ষি তোমার তোমার দেহটারে ঢুকাইয়া দিলা ঢুকাইয়া দিয়ে আউয়ামিন পালা এসাক পালা তাহাজত পালা ওই মুর্শিদের বৃক্ষিলে প্রেমের আগুনে ঢুকানোর পরে জ্বালাইতে 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 এই দেহটা যেন ইটের মতো হইয়া যাইব ওই দেহটা মাটি গেলে কাঁচা মাটির ক্ষমতা নাই এই মুর্শিদের পোড়া দেহটারে খাইতে পারে আমি কি বুঝাইতে পারছি আল্লাহ পাক জন বুঝার জন্য যথেষ্ট অবুঝার জন্য সারা দিন কইলো লাভ হইতো না আল্লাহ পাক জন আমাদের কবুল করুক বলেন আমিন আমিন না জানি এটা আমরা আগে কইলাম না কেন এটা তো শরীর কষ্ট আব্বারা এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজা